পড়াশোনায় তাহলে হচ্ছে ফিরে যায়, সেটা হচ্ছে দেখেন আমরা শিখব হচ্ছে কম্পাইলার। হ্যাঁ, তো আমাদের কম্পাইলার ডিজাইনিং কোর্সের মধ্যে আমাদের প্রথমত প্রথম দিকে টপিকগুলো হচ্ছে কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, পরে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম কি, এগুলো নিয়ে আমাদের প্রথম ডিসকাশন পড়ে, কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, অ্যাসেম্বলার কি, এগুলো। তারপরে কিন্তু আমরা শিখবো হচ্ছে ভেরিয়াস ফেজ অফ কম্পাইলার, কম্পাইলারের বিভিন্ন ফেজ নিয়ে আমরা ডিসকাশন। হ্যাঁ, আচ্ছা, প্রথমত হচ্ছে কম্পাইলার, যেহেতু এখানে প্রথম হচ্ছে, প্রথম হচ্ছে কম্পাইলার। কম্পাইলার দেখেন এই ইমেজটা দেখলে বুঝতে পারেন, কম্পাইলারটা সোর্স প্রোগ্রাম নেয়, সে হচ্ছে কম্পাইল করে করে একটা অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করে ফেলে। তারপরে এই অবজেক্ট প্রোগ্রামটা হচ্ছে অ্যাসেম্বলারের মাধ্যমে টার্গেট প্রোগ্রামে কনভার্ট করে ফেলে, ঠিক আছে? তাইলে কম্পাইলার হচ্ছে কি, দেখেন কম্পাইলার ইজ এ ট্রান্সলেটর দ্যাট কনভার্টস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, আমরা যে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা দেখি সেটা ধরুন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো তারপরে এখান থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলি আমরা, মানে 0101 এরকম টাইপের। তাহলে দেখেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ রিটেন বাই এ ডেভেলপার অ্যান্ড মেশিন ল্যাঙ্গুয়েজ ক্যান আন্ডারস্ট্যান্ড বাই দ্য প্রসেসর। দেখেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা লিখে কে, ডেভেলপার বা যে প্রোগ্রামিং করে লিখি, আর মেশিন ল্যাঙ্গুয়েজ ক্যান আন্ডারস্ট্যান্ড বাই এ প্রসেসর, তাই না? এটা তো বুঝতে পারছেন, মেশিন ল্যাঙ্গুয়েজ দেখেন কম্পিউটার কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কিছু বুঝে না, এই জন্য তাহলে কম্পিউটারের একটা পার্ট হচ্ছে প্রসেসর, তাহলে প্রসেসর হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কিছু বুঝতে পারতেছে না। তাহলে এই লাইনটাও কি আপনারা ক্লিয়ার, তাই না? কম্পাইলার ইউজ টু শো এরর টু দ্য প্রোগ্রামার। কম্পাইলার দেখেন কি করে, একটা যখন প্রোগ্রামকে কম্পাইল করা হয় তখন আমাদের দেখেন কোথায় কোথায় এরর হয় সেগুলো কিন্তু সে বলে দেয়। তারপর ধরেন সিনট্যাক্স এরর না, সিমান্টিক এরর না, লজিক্যাল এরর, মানে যা যা হয় সেগুলো কিন্তু সে বলে দেয়, ঠিক আছে? নাকি লজিক্যাল এরর এরকম। তারপর মেন পারপাস অফ কম্পাইলার ইজ টু চেঞ্জ দ্য কোড রিটেন অন ওয়ান ল্যাঙ্গুয়েজ উইদাউট এ চেঞ্জিং মিনিং দ্য প্রোগ্রাম, ঠিক আছে? আবার দেখেন কম্পাইলারের মধ্যে আমাদের ধরেন কোনো প্রোগ্রামের যদি ধরেন ভুল থাকে, যেমন ভুলটা ধরেন এরকম থাকলো যে আমি দিয়ে দিলাম ইফ এ লেস দেন বি, কিন্তু নিচে লিখে দিলাম বি ইজ গ্রেটার দেন এ, তাহলে এটা কিন্তু আমাদের আবার দেখেন এটাও কিন্তু একটা ভুল। এরকম বিভিন্ন ভুল গুলো নিয়েও সে কথাবার্তা বলে, আর কম্পাইলার কি করে ফুল প্রোগ্রামটাকে সে একত্রে কম্পাইল করে ফেলে, মানে এরকম না যে স্টেপ বাই স্টেপ এক একটা কম্পাইল করে, একটা লাইন কম্পাইল করে সেখানে কোনো ভুল থাকলে সেগুলো বলে দেয়, এখানে কিন্তু এরকম না, ফুল প্রোগ্রামটা একত্রে সে ট্রান্সলেট করে ফেলে। হ্যাঁ, করে তারপর সেখানে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করে ফেলে। আচ্ছা, কম্পাইলার কি করে, কম্পাইলার দেখেন যখন কম্পাইলার কম্পাইল করে তখন কিন্তু সে অনেক মেমোরি নেয়। হ্যাঁ, কারণ কেন অনেক মেমোরি নেয়, কারণ সে একত্রে ফুল প্রোগ্রামটাকে কম্পাইল করে ফেলে, এই জন্য তার মেমোরিতে জায়গা বেশি দরকার হয়, ঠিক আছে? আচ্ছা দেখেন আর একটা কথা এখানে, হোয়েন টু এক্সিকিউট এ প্রোগ্রাম রিটেন ইন টু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন টু এক্সিকিউট ইন টু টু মেইন পার্ট, দুইটা পার্ট কি, ফার্স্ট পার্ট হচ্ছে সোর্স প্রোগ্রামটা কম্পাইল করে অ্যান্ড ট্রান্সলেট টু অবজেক্ট প্রোগ্রাম, এটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তারপর সে অবজেক্ট প্রোগ্রামটা অ্যাসেম্বলারের মধ্যে গিয়ে আসে টার্গেট প্রোগ্রামে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন, আচ্ছা আদান দিচ্ছি তো, ইয়াটা একটু পজ করেন, আদানের পরে আমি পড়াচ্ছি। হ্যাঁ, পজ করে রাখুন, রেকর্ডিংটা পজ করে রাখুন। এখানে কি হয়, তাহলে দুইটা পার্ট থাকে। হ্যাঁ, একটা সোর্স প্রোগ্রামটা, প্রথমত সোর্স প্রোগ্রাম কম্পাইলার ওয়ার্কস ইন ইনটু টু পার্টস, তাই না? তো প্রথম পার্টটা বলে ধরেন এই যে প্রথম যে পার্টটা আছে, হ্যাঁ, এই ধরেন এই ফেজটা, এই ফেজটাকে আমাদের কম্পাইলার কি করে, এটা সোর্স প্রোগ্রাম নেয়, নেয়ার পর এটাকে একটা অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করে, এটাকে অবজেক্ট প্রোগ্রাম বলতে পারেন বা আপনারা বলতে পারেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বলতে পারেন। হ্যাঁ, আমি এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আপনি এখানে চাইলে বলতে পারেন, আচ্ছা যাই হোক, বা টার্গেট প্রোগ্রামও বলতে পারেন, না অ্যাসেম্বলি বলে, আচ্ছা যাই হোক। তো তারপরে এই ফেজে এটাকে বলে ট্রান্সলেশন পার্ট, এটাকে বলে ট্রান্সলেশন পার্ট, মানে সে শুধুমাত্র ট্রান্সলেট করে, আর এখানে যদি কোনো এরর পায় তাহলে এখান থেকে সে একটা এরর মেসেজ দিয়ে দেয়, ওকে? কোনো যদি ধরেন আপনি এরর পান তাহলে সেখান থেকে আমাদের এরর মেসেজ দিয়ে দিবে, মনে রাখবেন যে এখান থেকে আমাকে একটা এরর মেসেজ দিয়ে দিবে, ঠিক আছে? এরর মেসেজ দিবে, আচ্ছা যাই হোক। আর তারপরের বার এই অবজেক্ট প্রোগ্রামটা কি করবে, এখানে আসবে,
বা যেটাকে বলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই অ্যাসেম্বলারে এসে তখন সে আমাদের এখান থেকে একটা টার্গেট প্রোগ্রামে রূপান্তর করে নেবে, ঠিক আছে? এটাকে বলা হয় প্রথমটা হচ্ছে ট্রান্সলেশন পার্ট, পরেরটাকে বলে এক্সিকিউশন পার্ট। ওকে, কম্পাইলারের মধ্যে হচ্ছে এই দুইটা কাজ আমাদের হয়। তাহলে প্রথম ফেজটা কি? প্রথম ফেজটা হচ্ছে ট্রান্সলেশন পার্ট, পরেরটা বলা হয় এক্সিকিউশন পার্ট, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আমাদের সোর্স প্রোগ্রাম দেওয়া হয়, সেই সোর্স প্রোগ্রামটা কি করে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করা হয়, এটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কনভার্ট। পরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি করে? অ্যাসেম্বলারের মাধ্যমে আমাদের এখানে টার্গেট প্রোগ্রামে কনভার্ট করে ফেলি আমরা, ঠিক আছে? আচ্ছা, প্রথম পার্টটা আবারও বলি, প্রথম পার্ট ট্রান্সলেশন পার্ট, পরের পার্টটা হচ্ছে এক্সিকিউশন পার্ট। ওকে, আচ্ছা, আলামিন খান বলেন কম্পাইলার কয় ফেজে কাজ করে? দীপ্ত কুমার বলেন জি স্যার, বলেন কম্পাইলার কয় স্টেপে কাজ করে? স্যার দুই স্টেপে। কি কি? একটা হচ্ছে প্রসেসরকে বোঝানো, যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ, আর একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা যেটা আমরা মানুষ হিউম্যান। দুইটা পার্ট, একটা হচ্ছে ট্রান্সলেশন পার্ট আর একটা হচ্ছে এক্সিকিউশন পার্ট, তাই না? রাইট রাইট। প্রথম কি করে? সোর্স কোড ট্রান্সলেশন পার্টে হচ্ছে অ্যাসেম্বলি কোডে কনভার্ট করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে। তারপরের বার কি করে? সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আমাদের এখানে এক্সিকিউশন পার্ট হিসেবে তখন আমাদের এখানে কি আউটপুট প্রোগ্রামে কনভার্ট করে, তাই না? বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, তাই তো? জি স্যার। বলতে পারেন না ভালো করে, ক্লাসে কি মনোযোগ দেন না নাকি? না স্যার, অবশ্যই মনোযোগ দিছি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, আবার বলবো স্যার? না থাক, আল্লাহ ভরসা। আচ্ছা, তাহলে আমাদের দেখেন, তাহলে এটা তো সবাই বুঝছেন, তাই না? নাকি বুঝেন নাই? আচ্ছা, সবাই বুঝছেন না? ওকে, না বুঝতে বলবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস একটু শিখি। যেমন ধরেন হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ প্রি প্রসেসিং, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম, এটা আমরা একটা করি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, আচ্ছা, শুনেন, আরেকটা কথা বলি, আপনাদের কিন্তু সবাইকে এ প্লাস পাইতে হবে। আমি আমি এরকম হচ্ছে বেশি টার্গেট দিয়ে দিই যে এতজন এ প্লাস পাইতে হবে, তো সেই এরকম করে পড়তে হবে প্রথম থেকে। আমার কাছে কোনো ভালো খারাপ স্টুডেন্ট বলতে কিছু নাই, সবাই হচ্ছে আমার কাছে ভালো স্টুডেন্ট। সবাইকে পড়তে হবে, সবাইকে এ প্লাস পাইতে হবে, এটা হচ্ছে মানে এটা আমার নিজেরই পার্সোনালি টার্গেট থাকে। আর আপনাদেরও এটা পড়তে হবে আর কি, যেভাবেই হোক, চাকরি করেন আর যাই করেন, 2-3 ঘন্টা সময় নেবেন বা 1 ঘন্টা সময় নেবেন, নিয়ে পড়বেন। মানে ভালো স্টুডেন্ট সবাইকে হইতে হবে এই সাবজেক্টের জন্য, এই জন্য পড়তে হবে। নিজেরা নিজেরা অনেক কিছু শেখা যায়, টিচারদের পড়ায় দেওয়া লাগে না, আপনি শিখতে পারবেন। আমরাও পড়াশোনা করছি, মানে সবাই কিন্তু ইউটিউব ডিপেন্ডেন্ট, এগুলো বিভিন্ন সাইটে পড়াশোনা করব, শুয়ে শুয়ে থাইকেও পড়া যায়। তারপর হচ্ছে কি বলে, মানে অনেকভাবে যেভাবে হোক পড়াশোনা যা করবেন আন্ডার গ্রেডই করবেন, ভালোভাবে একটু করবেন আর কি, এই রেজাল্টটা খুব কাজে দেয়। না, আমি কোনো সময় চাই না স্টুডেন্টদের রেজাল্ট খারাপ হোক, এই জায়গা থেকে হচ্ছে পড়তে হবে। স্যার, এই যে টিউটোরিয়ালস পয়েন্টের দিকে কি স্যার বেশি ফোকাস দিলে ভালো হবে আমাদের, একটু ইনস্ট্রাকশন দিয়েন স্যার। হ্যাঁ, এই যে আমি তো যে বের করে দিলাম, এই যে জাভা টি পয়েন্ট, এটা সব কম্পাইলারের জন্য আমি দেখছি, কম্পাইলার আর হচ্ছে এর জন্য কি বলে, এটা থিওরি অফ কম্পিউটিং এর জন্য, এটা আর হচ্ছে কি এই যে টিউটোরিয়ালস পয়েন্ট সবচেয়ে ভালো কাজ করে, জাভা টি পয়েন্ট। আর এই যে গিগ ফর গিগস দিয়ে দিছি, যেটা আপনাদের যখন দরকার এই যে এখানে যাবেন, এখানে গেলে পেয়ে যাবেন, ঠিক আছে? যখন আপনাদের যেটা দরকার এই স্লাইড গুলো এগুলো দেখে দেখে বানাবেন, এই যে এখানে অনেক কিছু আছে। তারপরে হচ্ছে কি করবেন, আবার স্লাইডারে গিয়ে আপনারা বিভিন্ন স্লাইড স্লাইড পাইলে নামাবেন। তারপর ধরেন আপনি কম্পাইলার একটা ইয়ে করেন, ধরেন আপনি কম্পাইলার কম্পাইলার ধরেন ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম নিয়ে আপনি কিছু লিখবেন, বা ধরেন আপনি এই ধরেন ইকে বলছি না, ফাস্ট ফলো নিয়ে হচ্ছে আমি ইয়ে করতে বল যে বলছি না, তাহলে দেখেন এই যে এখানে গিয়ে পাবেন ফাস্ট ফলো কে বের করতে হয় এর এক্সাম্পল, অথবা এই যে এখানে ইমেজে যাবেন, গেলে দেখবেন অনেকগুলো ফাস্ট ফলো করে দেওয়া আছে,
দেখছেন আবার এই যে এই যে ইউটিউবে গেলেও পাবেন, দেখেন এই যে এর ভিডিওটা ভালো আছে, আমি দেখছিলাম আমার মনে পড়ে, দেখছি এই স্যার। যে এখানে অনেক অনেকগুলো আছে ঠিক আছে, এইগুলো দেখবেন যে ফার্স্ট ফলোর জন্য। তারপর দেখবেন এখানে অনেক কিছু হয়তো সুন্দর সুন্দর করে লেখা আছে, ফার্স্ট ফলো, ফার্স্ট কি, ফলো কি, এখান থেকে বিভিন্ন যে দেখবেন এই যে ফার্স্ট ফলো কিভাবে বের করতে হয় দেখবেন আর কি, এগুলা ঠিক আছে। আগে বাংলাগুলো দেখবেন, তারপর পারলে এগুলা, এই যে এখানেও আছে অনেক কিছু, এরকম বিভিন্ন জায়গা থেকে থেকে দেখবেন। এগুলা কিন্তু আমরা কোড করছিলাম বুঝছেন, আমি যখন পড়ছিলাম তখন আমরা এগুলা কোড করে দেখানো লাগছে আমাদের কম্পাইলার ডিজাইনে আমাদের। হ্যাঁ কম্পাইলার ডিজাইনে আমাদের ল্যাব ছিল, তো এই যে LL1 পার্সার, হ্যাঁ এগুলা বাতানদের টপিক গুলো অনেক বেশি হয়ে গেছে আর কি, যাই হোক। তারপরে এই যেগুলা ঠিক আছে, নিজেরা নিজেরা পরে পরে শিখে ফেলবেন এগুলা, পারলে কোডও করেন। হ্যাঁ আমি ছিলাম মনে আছে আমার, ফার্স্ট ফলো কে বের করতে হয়, যাই হোক এগুলা দেখবেন আর কি। তারপর ধরেন আপনার দরকার এখন ইয়ে করা, এই ইমেজে ক্লিক করলে অনেক কিছু পাবেন। ধরেন আপনি এই যে বললাম না ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম, হ্যাঁ ANG প্রসেসিং সিস্টেম, সার্ভিস প্রসেসিং সিস্টেম, এই দেখেন হ্যাঁ এই যে এখানেও ফেস পেয়ে যাবেন সুন্দর মতো, দেখেন কোন কিছু কি আপনি পাবেন না বুঝছেন, এখানে গেলে আপনি পেয়ে যাবেন। ধরেন আপনার এই যে এটা, হ্যাঁ আপনি এই যে এখানে ক্লিক করলে আপনি দেখা গেছে যে এটা কোথায় আছে, কোন ইমেজ থেকে ট্র্যাক করে এখানে নিয়ে আসছে সেটা আপনার এখানে চলে যাবে, দেখছেন এরকম এই সাইট থেকে পরে গিয়ে পড়তে পারবেন। এই যে এখানে আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, HLL মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপর প্রি প্রসেসিং এর মধ্যে কি হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে কি কি কাজ হয়, এখানে অ্যাসেম্বলার এর মধ্যে কি হয়, ইন্টারপ্রেটার এর মধ্যে এখানে কি কাজ হয়, রিলোকেটেবল মেশিন কোড, লিঙ্কার লোডার, কোন এই যে এখানে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের মধ্যে কোন সময় কোন কাজটা হয়, প্রি প্রসেসিং এর মধ্যে কি কাজটা হয়, তারপর কম্পাইলারের মধ্যে কোন কাজটা আমরা করি, অ্যাসেম্বলারের মধ্যে কোন কাজটা করি, লিঙ্কারের মধ্যে কোন কাজটা করি, লোডারের মধ্যে কোন কাজটা করি, সব এই যেখানে বলা আছে দেখেন সব বলা আছে। তো জাস্ট পড়লেই পাবেন, এখন আমরা এগুলো আস্তে আস্তে করে পড়ি আসেন। তারপর তারপরে যদি ধরেন স্লাইড শেয়ারে যাবেন, কি বলেন শুনুন একটা কথা আমি বলি, মানে সব সময় এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা স্যার আমাকে মানে বলতো, আমার সব সময় এটা সাজীবন মনে থাকে, কোন একটা স্টুডেন্ট যদি ধরেন 3 পর যোগ্য থাকে, তাকে যদি আপনি 4 দেন, তাহলে দেখবেন যে ওই স্টুডেন্টটা আপনার কথা শুনে বা আপনার কথাবার্তা শুনে একটু বেশি হলে মোটিভেশন হয়ে সে পড়াশোনা করবে। এটা আপনার ওই স্টুডেন্টের দেখে দেওয়া লাগে যে কোন স্টুডেন্ট আসলে পড়তে পারবে কি পারবে না বা পড়বে কি না এরকম। তারপর আর একটা জিনিস হচ্ছে এরকম যে ধরে কি বলবো এটাকে, স্টুডেন্টের পড়ার চাইতে যদি আপনি যতটুকু পারবেন পড়ার চাইতে যত বেশি আপনি একটু মোটিভেশন দিবেন, আমার মনে হয় স্টুডেন্টের তত উপকার হবে। কারণ আমরা যা পড়াই এগুলা মানে CSE এর জন্য মানে এগুলার সাথে অনেক ভালো ভালো রিসোর্স কিন্তু আমাদের এখানে বিদ্যমান, সব আপনি সব যেখানেই যান না যেই বিশ্ববিদ্যালয়ে যান না কেন, একটা স্টুডেন্টরা যখন ধরেন PhD করতে যায় দেখবেন সব পড়াশোনা নিজেই করা হয়, করতে এই সুপারভাইজারকে জাস্ট একটু দেখায়, একটু গাইডলাইন নেই, এছাড়া আর কিছুই না, আর কি সকল কাজ নিজেদেরই করতে হয়। তো সেই জায়গা থেকে আমাদের তো এখানে অল্প একটা টাইম, তো এই টাইমটা তো জাস্ট আমার যেটা সাজেশন সেটা হচ্ছে একটু সবাই সেলফ মোটিভেটেড হয়ে একটু নিজে পড়াশোনা করেন, পড়াশোনা করলে দেখবেন যে হচ্ছে আপনার রেজাল্টটা ভালো হবে, মনে করবেন যে সবাই ভালো স্টুডেন্ট, ও পারলে না পারবেন না, সেই জায়গা থেকে হচ্ছে আপনি এখন থেকে পড়তে থাকবেন, দেখবেন যে আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। স্লাইড শেয়ারে যান, ও কি দিলাম দূর, স্লাইড শেয়ারে যাবেন, স্লাইড শেয়ারে যান, দেখবেন যে আপনি পাবেন। স্লাইড শেয়ারে গেল আপনার পরে লিঙ্কডইনে যদি আপনার আইডি থাকে এটা আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন ঠিক আছে, এখানেও গিয়ে বিভিন্ন আপনি স্লাইডগুলো দেখতে পারবেন, তারপর সেই স্লাইডগুলো আপনি নামাবেন। দেখছেন এখানে আরো সুন্দর করে বলা আছে, এই যে কম্পাইলার দেখা কত সুন্দর করে এখানে ধরেন ই করে বলা আছে, হ্যাঁ দেখছেন এই যে এখানে কত সুন্দর করে বলা আছে, এই যে নিতে পারবেন সোর্স প্রোগ্রাম কম্পাইলার কি, যে এরর থাকলে সে এরর মেসেজ গুলা দেয় তাই না, ওই যে আমি আপনাকে বলছিলাম প্রথম, তারপরের বার কি করে এই তারপরের বার ওই যে আমাদের টার্গেট প্রোগ্রাম, এই যে কম্পাইলার প্রথমটা ট্রান্সলেশন ফেজ, সেই ফেজটা কি করে আমাদের ট্রান্সলেশন করে, কোনো এরর মেসেজ পেলে সেগুলো আমাদের এখানে দেয়, তারপর এখানে এসে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, এখানে যদি তারপর আমি যদি কোনো ইনপুট দিই এটাকে বলে এক্সিকিউটেবল প্রোগ্রাম, এখানে আমি একটা আউটপুট পাই। প্রথমটা বলছিলাম না এটা ট্রান্সলেশন পার্ট, এটা এক্সিকিউশন পার্ট,
সুন্দর করে বলা আছে এখানে, ঠিক আছে? এরকম হচ্ছে স্লাইড গুলো, দেখেন স্লাইড গুলো নেওয়ার পরে ইন্টারপ্রেটার কি, ইন্টারপ্রেটার কি আছে? ইন্টারপ্রেটার এখানে পড়ে নি। ইন্টারপ্রেটারটা হচ্ছে জাস্ট একটা স্টেপে কাজ করে, সেখানে আমাদের সোর্স প্রোগ্রাম দিবেন বা সোর্স কোড দিবেন আর আপনি ইনপুট দিবেন, কোন এরর মেসেজ পেলে সেগুলো আপনার এখানে পাবেন, তারপর এখানে আপনি একটা আউটপুট পাবেন, ঠিক আছে? এ কিন্তু লাইন বাই লাইন স্ক্যান করে, তারপর সে এক্সিকিউশন করে। হ্যাঁ, যতবার আপনি এক্সিকিউশন করবেন ততবার সে ট্রান্সলেট করবে, কিন্তু কম্পাইলার কিন্তু ঠিকঠাক করে না। কম্পাইলার কিন্তু একবারই ট্রান্সলেট করে, তার পরের বার কিন্তু আর কোনো ট্রান্সলেট করে না, ঠিক আছে? কোনো এরর মেসেজ পেলে আপনাকে দিবে, কিন্তু ট্রান্সলেশন সে একবারই করে। তাহলে আপনার এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারে, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কি? তাহলে আপনার পার্থক্যটা আমি প্রথম 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 থেকে বলে পার্থক্য কি হইতে পারে। প্রথম কথা, কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে কি করে, স্ক্যান করে, তারপর ট্রান্সলেট করে সে মেশিন কোডে কনভার্ট করে ফেলে, আর ইন্টারপ্রেটার স্ক্যান করে লাইন বাই লাইন, হ্যাঁ, এট এ টাইম অ্যান্ড ট্রান্সলেট ইনটু মেশিন কোড, তখন সে ট্রান্সলেট করে মেশিন কোডে কনভার্ট করে ফেলে। এটা গেল একটা প্রথম কথা। তারপরে বা কি করে, আরেকটা জিনিস বলে দিবেন, কম্পাইলার দুইটি স্টেপে কাজ করে আর ট্রান্সলেট আর ইন্টারপ্রেটার একটা স্টেপে কাজ করে। দুইটি স্টেপের মধ্যে প্রথমে এসে এক্সিকিউশন পার্ট, সরি, প্রথমটা ট্রান্সলেশন পার্ট, পরেরটা হচ্ছে এক্সিকিউশন পার্ট, আর এখানে একটা স্টেপে কাজ করে। তারপর এখানে একটা বলে দিবেন যে কম্পাইলারের মধ্যে প্রথমবার শুধু সোর্স কোড আমি ইনপুট দেই, হ্যাঁ, কিন্তু আর এখানে ইন্টারপ্রেটারের মধ্যে আমি সোর্স কোড এবং সোর্স কোডও দেই, তারপর আমাদের যদি কোনো কিছু ইনপুট ডেটা দেওয়া লাগলে সেটা আমরা দিয়ে দিই, আর এখানে যেমন সেকেন্ড ফেজে গিয়ে আমি ইনপুট ডেটা দিই, এরকম করে আপনি বানায় বানায় দিবেন। আচ্ছা, তারপর দেখেন ইন্টারমিডিয়েট কোড জেনারেট করে, আর এ কিন্তু ইন্টারমিডিয়েট কোড জেনারেট করে না, কারণ কি এর তো স্টেপ একটাই, এই জন্য সে তারা ইন্টারমিডিয়েট কোড জেনারেট করতে হয় না, সে আউটপুট দেখায় দেয়। এই পার্থক্যটা কি বুঝছেন? দ্বিতীয় পার্থক্যটা বলছি আপনাকে, কারণ আপনি দেখেন এই যে এখানে, এই যে এটাকেই বলে ইন্টারমিডিয়েট, এই যে এখানে তো আমি আসছি, এখানে তো ইন্টারমিডিয়েট কোড জেনারেট হয়, কিন্তু কিন্তু এই ইন্টারপ্রেটার কি হয়, ইন্টারপ্রেটার কিন্তু একবারে একটা ইনপুট দেই, আমি এখান থেকে একটা আউটপুট পেয়ে যাই, তাহলে সে আর কিন্তু করে না। ওকে, যখন আপনি একবার একটা কাজ করবেন তখন কিন্তু আপনার মেমোরিতে জায়গা বেশি লাগবে না, আর যখন লাইন বাই লাইন একটা লাইন পর একটা লাইন লাইন করে করে আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার জায়গা কম লাগবে। আচ্ছা, যখন ফুল কাজটা আপনি একবারে করে ফেলবেন তখন আপনার কিন্তু টাইম কম লাগবে, আর কিন্তু যখন হচ্ছে আপনি ফুল কাজটা লাইন বাই লাইন একটা একটা করে কাজ করেন তখন কিন্তু আপনার সময় বেশি লাগবে। তো এই জন্যই কম্পাইলারটা হচ্ছে ফাস্টার, ইন্টারপ্রেটার স্লোয়ার, কিন্তু কম্পাইলারে মেমোরি বেশি লাগে আর ইন্টারপ্রেটারে মেমোরি আমাদের কম লাগে, ঠিক আছে? আর কম্পাইলার শুধু একবার কম্পাইল করে, আর ইন্টারপ্রেটার হচ্ছে যখন আপনাদের প্রত্যেকবারই তার সে কি কি করা লাগে, সে হচ্ছে কম্পাইল ইয়ে করতে হয়, ট্রান্সলেট করতে হয়, ঠিক আছে? আর এখানে এরর এরর গুলো যখন আসে সেগুলো আমরা কি, যখন আমরা এই এরর গুলোকে আমরা ডিসপ্লে করবো শুধুমাত্র যখন আমি একবার ট্রান্সলেট করবো তখন ডিসপ্লে করতে পারবো। আর এখানে ধরেন প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য আমাদের আলাদা আলাদা করে যখন আমি ট্রান্সলেট করব তখন আমাদের সেটা কি হবে, ডিসপ্লে হবে, ঠিক আছে? আর আপনার তাহলে এখানে চিন্তা করতে পারেন কম্পাইলারের একটা এক্সাম্পল কি, অবশ্যই সি প্লাস প্লাস চিন্তা করতে পারেন, আর ইন্টারপ্রেটার অবশ্যই পাইথন, ঠিক আছে? যারা পাইথন প্রোগ্রামিং করছেন তারা দেখলে বুঝতে পারেন যে প্রত্যেকটা লাইন লেখার পরে কোনো এরর থাকলে সে সেখানে বলে দেয়। আচ্ছা, যাই হোক, তাহলে পার্থক্যটা কি আমরা বুঝতে পারছি ক্লিয়ারলি? জি স্যার। নাকি বুঝেন নাই বলেন? জি স্যার, বুঝেছি স্যার, বুঝতে পারছি। ওকে, দেখি এই যে ফিরোজা খাতুন, তাহলে আপনিই বলেন কি বুঝছেন, দুইটা আমাদের পার্থক্য বলে শুনান। জি স্যার, বলেন। স্যার, কম্পাইলার ফাস্টার আর ইন্টারপ্রেটার স্লোয়ার। কম্পাইলার একবারই কম্পাইল করে আর ইন্টারপ্রেটার প্রতিটা লাইন বাই লাইন স্ক্যান করে। তারপর কম্পাইলার হচ্ছে সি প্লাস প্লাস বলতে পারি আমরা, আর ইন্টারপ্রেটার মানে এক্সাম্পল আর কি। হ্যাঁ, তারপর জি স্যার, তারপরে স্যার মনে আসছে না স্যার, এটা কোনো কথা, কম্পাইলার দুইটি স্টেপে কাজ করে, এই যেখানে এই দেখেন কত সুন্দর করে বলা আছে। হ্যাঁ, একটা হচ্ছে ট্রান্সলেশন পার্ট, ট্রান্সলেট পার্ট, আর হচ্ছে এক্সিকিউশন পার্ট। এই দেখেন এই যে এটা আবার দেখেন এই যে আরেকটা পার্থক্য দেখেন, এই যে আমরা চলে আসি সেটা ধরেন, এই যে এখানে দেখেন ডিবাগিং ইজ স্লো আর এখানে ডিবাগিং কি ইজ ফাস্টার। আচ্ছা, এটা আমাকে বলতে পারেন আব্দুল বাতেন, বলেন
এটা এটা আমাকে বুঝিয়ে বলেন আব্দুল বাতেন স্যার। বলেন ডিবাগিং মানে কি, আর বলেন কম্পাইলারের ক্ষেত্রে কেন ডিবাগিংটা স্লো আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কেন ডিবাগিংটা ফাস্টার, বলেন আর বলবেন ডিবাগিং কি। হ্যাঁ ডিবাগিং হচ্ছে কোনো কিছু এরর থাকলো এগুলো আইডেন্টিফাই করার সিস্টেম, আর কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে ডিবাগিং স্লো আর ফাস্টার হওয়ার কারণ হচ্ছে কম্পাইলার লাইন বাই লাইন ইন্টার ইয়ে করে কম্পাইল করে, আর ইন্টারপ্রেটার বলতে উল্টা বলে দিচ্ছে না, ধরা পড়ার সাথে সাথে সে দেখাই দেয়, মানে এইরকম যদি একটা প্রোগ্রামে অনেকগুলো এরর হয় তাহলে সে অনেকগুলো মেসেজ দেয়, আর হচ্ছে স্যার ইন্টারপ্রেটার হচ্ছে একবারেই একবার এক্সিকিউশন করার পরেই দেখায় দেয় স্যার। অত সুন্দর করে হয় নাই, আর কেউ আছেন বলতে পারবেন? অন্য কেউ বলতে পারবেন? বলেন, আরে সাহস করে বলেন। এই ফারজানা সানি আপনি বলেন। স্যার আমরা যখন প্রোগ্রাম করছি তখন হচ্ছে ডিবাগ করলে কিসে ইন্টারপ্রিটারে হচ্ছে প্রতিটা লাইন বাই লাইন যাইতো, যেখানে প্রবলেমটা ধরা পড়তো ওইখানে হচ্ছে আটকে পড়তো, আর কম্পাইলারে হচ্ছে একবারেই সবই হয়। দেখেন আমাদের এখানে ডিবাগিংটা কি কোন প্রোগ্রামের মধ্যে ভুল খুঁজে বের করা, তাই না? জি স্যার। তো এখন ধরেন কম্পাইলার যখন করে তখন কিন্তু ফুল প্রোগ্রামটা একত্রে কম্পাইল করে না, তখন তাদের ডিবাগিং করার টেকনিকটা তো এটা স্লোয়ারই হয়, কিন্তু ইন্টারপ্রেটারে দেখেন সে কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন কোনো ভুল থাকলে সে খুঁজে বের করে বলে দিতে পারে, কিন্তু কম্পাইলারের মধ্যে দেখেন যেমন ধরেন ধরেন আপনি 100 লাইনটা কোড লিখবেন তাহলে ধরেন আপনি 67 লাইনে একটা ভুল আছে, তাহলে এই ভুলটা যে কার সাথে রিলেটেড সে কিন্তু এটা বলতে পারে না, সে বলতে পারে মানে মার্ক করে দেয় কোন কোন জায়গায় ভুল আছে মার্ক করে দেয়, কিন্তু এটা সলভ করতে গেলে দেখা যাচ্ছে আরেকটা আমাদের ভুল তৈরি হইতে পারে, তো তার ডিবাগিং টেকনিকটা কিন্তু স্লো। তারপর ধরেন এখানে যেহেতু একটার সাথে একটা ইন্টার রিলেটেড থাকলে তখন তো একটা প্রবলেম তৈরি হয় কিন্তু ভুল ধরতে পারে কিন্তু স্লো আর, কিন্তু এখানে যেহেতু প্রত্যেকটা লাইন আমি হচ্ছে কাজ করার পর যখন আমি এন্টার দিই তখন তো সে ট্রান্সলেট করে ফেলে, তখন এখানে কিন্তু অনেক ইজিলি হয়ে যায় যে আমাদের কোথায় ভুল আছে কি না সেটা সে বলে দিতে পারে, এই জন্য এখানে বলছে এটা স্লো আর এটা ফাস্টার, বুঝতে পারছেন? আর এক্সিকিউশন টাইম তো লেস বুঝছেন, আর এক্সিকিউশন টাইম বেশি লাগে এটা তো বুঝছেন, কারণ কি এটাতে যেহেতু আমাদের ফুল কাজটা করতে করে তাহলে টাইম কম লাগে, এখানে টাইম বেশি লাগে। তারপরে এই যে ধরেন এই যে এই এখানে পার্থক্য আছে, হ্যাঁ এই যে পার্থক্য গুলো আপনারা দেখবেন, দেখছেন এই যে এখানে আছে, দেখছেন এই যে এখানে সি সি প্লাস প্লাস সি শার্প, তারপরে এখানে পিএসপি, তারপরে ধরেন পাইথন সে পরে বিএস, এরকম ধরেন যা আছে সেগুলো দেখবেন, স্পিড কম্পারেটিভলি ফাস্ট হওয়ার আউটপুট গুলো কি হয়, ইনপুট কি, এরর গুলো থাকলে কি এরর গুলো দেখা, কখন ডিসপ্লে অল এরর আফটার কম্পাইলেশন অল এট দা সেম টাইম, এরর ডিটেকশন কি করে ডিফিকাল্ট ইজিলি ইজি, তাই না? এরর ডিটেকশন করতে এখানে ডিফিকাল্টি কারণ যেহেতু একত্রে ফুল কাজটা কমপ্লিট করে, এই জন্য যাক এরকম করে দেখবেন সব সাবজেক্টের ক্ষেত্রেই দেখবেন এখানে যে কত ইজিলি আপনি পার্থক্য, যেগুলো সহজ সহজ পার্থক্য সেগুলো আপনি পরীক্ষা খাতায় লিখবেন তাহলে ভালো, ঠিক আছে? এখন আইবেন, আমিও যখন ধরেন পড়াশোনা করি তখন আমিও সেম কাজ করি, যে যে পার্থক্যগুলো সবচেয়ে সহজ কম কম লাইনে লেখা সেগুলো আমি নিয়ে আর কি, দেখেন এখানে একটা দেখবেন যে কিছু কিছু হইলে এক্সট্রা পার্থক্য বেশি দেয় আছে, তখন সেগুলা এগুলো আপনি প্রেজেন্টেশনের স্লাইডে আপনি অ্যাড করতে পারবেন, তো এগুলো আর কি আপনি দেখবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা পার্থক্যটা শিখে গেছি, হ্যাঁ এবার আমরা শিখবো হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। ওকে দাঁড়ান আমি একটু আসতেছি, হ্যাঁ রেকর্ডিংটা পজ রাখেন আমি একটু আসতেছি, ধরেন ইয়া কর
ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করবো। হ্যাঁ দেখেন, প্রথমত হচ্ছে আমাদের এখানে দেখেন কি আছে, প্রি প্রসেসর, কম্পাইলার, অ্যাসেম্বলার, লিঙ্কার, লোডার। ওকে, তাহলে এই স্টেপগুলো আপনারা মনে রাখতে হবে। তারপর তো মেমোরি, হ্যাঁ মেমোরির এটা না লিখলেও হয় লিখলেও হয়, যাই হোক, তারপরে হচ্ছে এটা। হ্যাঁ আচ্ছা, তারপরে এবার আমরা আসি প্রি প্রসেসর। আচ্ছা ওই যে একটা জিনিস বলেন তো, যে হ্যাশ ইনক্লুড স্টিডিআই ডট ইস, তারপরে ধরেন হ্যাশ, পরে ডিফাইন দিয়ে ধরেন লিখে দিলাম যে ম্যাক্সিমাম ম্যাক্স, তারপর 60 এরকম লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এই হ্যাশটা অ্যাকচুয়ালি কি বলতে পারবেন কেউ? এটাকে বলে প্রি প্রসেসর ডিরেক্টরি। জি স্যার, বলতেছিলাম। কে বলতেছিলেন, মুসা? না স্যার, বাতেন স্যার। বাতেন, ভেরি গুড। আচ্ছা তাহলে এই প্রি প্রসেসরের মধ্যে কি করে, আমাদের এই যে হ্যাশ ইনক্লুড এই জিনিসগুলো, এই হ্যাশ এগুলোকে ডিলিট করে ফেলে, ঠিক আছে, এগুলোকে রিমুভ করে ফেলে। ওকে, আর ফাই এখানে বিভিন্ন ফাইলগুলোকে সে ইনক্লুশন করে, হ্যাঁ বিভিন্ন ফাইলগুলোকে অ্যাড করে। যেমন ধরো stdio.h লিখি না, এটা মানে কি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই দেখি হেডার ফাইল, তাই না, যেই ফাইলগুলো থাকে দরকার সেগুলোকে সে এখানে কি করে ইনক্লুড করে ফেলে, ঠিক আছে। বা এই হ্যাশট্যাগ আপনি বলতে পারেন, যে ম্যাক্রো প্রসেসরও বলতে পারেন আপনি চাইলে। আচ্ছা যাই হোক, তো প্রি প্রসেসরের, প্রি প্রসেসর কি করে, তাহলে এখান থেকে এই সোর্স কোডটাকে বলা হয়, বা এটাকে সোর্স কোড বলতে পারেন, বা আপনি চাইলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বলতে পারেন, মানে HLLL। ওকে, এখানে স্ল্যাশ দিয়ে আপনি লিখতে পারেন HLLL, ওকে, বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা যাই হোক, ধর আপনি এটা লিখলেন, তারপর এটাকে কি করবে, এই সোর্স কোড বা ধরনের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রি প্রসেসিং করার পরে এই ফেজে আইসা সে হয়ে যায় মডিফাইড সোর্স কোড। ওকে, বা বলতে মডিফাইড সোর্স কোড বলতে পারেন, বা বলতে পারেন যে হচ্ছে গিয়ে পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। হ্যাঁ, মডিফাইড সোর্স কোড বলতে পারেন, বা পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা তারপর দেখেন কম্পাইলার কি করবে, তারপর আসলো কম্পাইলারের কাছে, কম্পাইলার, কম্পাইলার তো কম্পাইল করে, যেই টাইম কম্পাইল করে এই টাইমটাকে বলা হয় কম্পাইল টাইম। ওকে, এই যে এই টাইমটাকে সে বলা হয় কম্পাইল টাইম। তো এখানে আইসা সে কি করে, কম্পাইলার কি করে, টার্গেট অ্যাসেম্বলি প্রোগ্রাম করা হয়, যেহেতু এখানে অ্যাসেম্বলার আছে তাহলে সে অবশ্যই টার্গেট অ্যাসেম্বলি প্রোগ্রামে সে নিয়ে আসবে। তবে অ্যাসেম্বলার কি করবে, অ্যাসেম্বলার, অ্যাসেম্বলারের এখানে আইসা রিলোকেটেবল মেশিন কোডে কনভার্ট করবে, মানে মেশিন কোডে কনভার্ট করে ফেলবে, ঠিক আছে, রিলোকেটেবল মেশিন কোড, বা এটাকে বলে অবজেক্ট কোড। তো এখানে আপনাদের অবজেক্ট কোড, যেমন ধরেন ওই যে আপনারা লিখেন না, ধরেন আপনি একটা প্রোগ্রাম লিখলেন ধরেন 1.c, তখন বা তখন এই যে ধরেন এখানে 1. তখন OBJ একটা দেখবেন তৈরি হয়, ঠিক আছে, এটাকে বলে অবজেক্ট কোডে কনভার্ট করে। হ্যাঁ, বা বলতে পারেন যে বাইনারি ফাইল। তারপর এখানে লিঙ্কার এসে কি করে, বিভিন্ন লাইব্রেরিগুলোকে সে লিঙ্ক করে ফেলে, এই যেমন ধরেন বিভিন্ন লাইব্রেরি ফাইল থাকে না সেগুলোকে সে লিঙ্ক করে ফেলে, ঠিক আছে। তারপর অবজেক্ট ফাইল থাকলে সেগুলো সেখানে এসে লিঙ্ক করে ফেলে। তারপরে ধরেন আপনার এখানে এসে একপরে কি, তারপর আমাদের হচ্ছে কাজ হচ্ছে লোডার। হ্যাঁ, এবার লোডার কি করে বলতে পারবেন, লোডার কি করতে পারে, তারপর আমাদের ফেস্ট হচ্ছে লোডার, লোডার হচ্ছে কি করে, এই যে এক্সিকিউটেবল যে মেশিন কোড আছে সেই মেশিন কোডটা এখানে এজ ইনপুট হিসেবে কাজ করে, কাজ করার পরে তারপর আমাদের যে আউটপুটটা পাই সেই আউটপুটটা আমাদের মেমোরিতে এসে কি করে, মেমোরিতে নিয়ে আসে, ঠিক আছে। এটাকে যা বা বলা যায় এখান থেকে আমি কি টার্গেট মেশিন কোড পেয়ে যাই, এই এক্সিকিউটেবল মেশিন কোড থেকে আমি টার্গেট মেশিন কোডটা পেয়ে যাই, ঠিক আছে। তো এই টাইমের মধ্যে আমাদের কি হয়, এটাকে বলে এক্সিকিউশন বা এক্সিকিউটেবল কোডও বলতে পারি আমি, বা রান টাইম, বা বলা যায় এক্সিকিউশন টাইম। এই টাইমে যা যা হয় এগুলোকে বলে এক্সিকিউশন টাইম, আর এখান থেকে আমি যেটা পাই সেটাকে বলে এক্সিকিউশন কোড পাই, বা এক্সিকিউট, সরি, এক্সিকিউটেবল কোড পাই। হ্যাঁ, এরকম বললে হবে, বা এটাকে বলে বা টার্গেট মেশিন কোড আপনারা বলতে পারেন। ওকে, এই তো মোটামুটি এইগুলাই হচ্ছে আমাদের ফেজ। তারপর আমাদের এই যে এখানে ধরেন যা যা বলা আছে এগুলো আপনার তো নিজে নিজের বললে দেখেন বুঝে যাবেন, ঠিক আছে। তো আমি তো বললামই, এখন এটা তো মোটামুটি বুঝনা সবাই,
জি স্যার, স্যার এটা তো নিজেদের মতো করে লিখলে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখানে এরকম না যে মুখস্থ করে আইনা পরে বসাই দিবেন, এরকম আমি পছন্দ করি না। নিজের ভাষায় লিখবেন, আর পরীক্ষা গেলে দেখা দেখি করে লিখার কোনো অপশন নাই, সিস্টেমও নাই, দেখবেন যে দেখা দেখি করে লেখার সুযোগ নাই, ঠিক আছে? কোশ্চেন এরকম করেই করা হয়। জি স্যার, টাইমই পাওয়া যায় না স্যার। আমি ম্যাথ দিতে স্বাচ্ছন্দ্য বোধ বেশি করি আর কি, ম্যাথ দেই আমি বেশি, এই জন্য ম্যাথ দিলে তো দেখা দেখি করে লিখতে লিখবে কই থেকে। আচ্ছা রেকর্ডটা একটু পজ রাখেন। হ্যাঁ, এই যে এখানকার স্লাইড গুলো একটু আপনারা, এই ফাইলটা আপনাদেরকে আমি চাইলে পাঠাইতে পারি। হ্যাঁ, এই দেখেন, এটা আমরা সেই কত সালে করছিলাম, 2018 সালে করছি, এটা জমা দিয়েছিলাম 2018। এই যে এখানে দেখেন, এই যে দেখেন, রাইট এ প্রোগ্রাম টু আইডেন্টিফাই দ্য নাম্বার অফ নিউ লাইন এন্ড হোয়াইট স্পেস ইন এ গিভেন স্ট্রিং। এরকম একটা প্রবলেম ছিল, এই যে এর কোড হচ্ছে যেগুলা দেখেন। তাহলে ধরেন আমি এই যেরকম একটা দিলাম, যখন ওই ধরেন আমি এখানে এই যে এটা দিলাম, তারপর আমাদের এখানে বলছে কয়টা ব্ল্যাঙ্ক স্পেস আছে, কয়টা নিউ লাইন আছে, হ্যাঁ কয়টা ট্যাব আছে, এগুলো সব সে ফাইন্ড করে দিছে আমাদের, ঠিক আছে? এগুলো সব ইয়ে দিয়ে করা আর কি, ডিএফএনএফে ডিজাইন করে। তারপর দেখেন এই যে রাইট এ প্রোগ্রাম টু আইডেন্টিফাই ভ্যালিড কিওয়ার্ড, কিওয়ার্ডটা কি ইফ নাকি এলস নাকি ফর নাকি হোয়াইল নাকি ইন্টেজার নাকি ফ্লট নাকি ক্যারেক্টার নাকি ব্রেক ইন এ গিভেন স্ট্রিং। তাহলে তার জন্য দেখেন কি করবেন, এই যে জাস্ট আমাদের এই যেখানে বলা আছে, হ্যাঁ এই যে এটা তো একটা কোড আছে, ঠিক আছে? এরকম দেখতে পাবেন, ওই যে বললাম যে জাস্ট আপনি দিবেন স্ট্রিং এর মধ্যে দিবেন যে সে স্ট্রিংটার মধ্যে সে ইফ নাকি এলস নাকি হচ্ছে গিয়ে হোয়াইল আছে নাকি ফর আছে নাকি ধরেন সে ব্রেক, এরকম করে দিবেন। তারপর জাস্ট কম্পেয়ার করে দিয়ে দিবে আপনাকে। আমি যে দেখেন এই যে, এই যে ইফ দিলাম এলস দিলাম ফর দিলাম, পরে বলছে ইফ ইজ এ কিওয়ার্ড এলস, এরকম করে আর কি। হ্যাঁ, কোডগুলো করা আছে। তারপরে ধরেন আর একটা কমান্ড, হ্যাঁ ইগনোর এ কমেন্ট, কমেন্ট গুলোকে আপনি ইগনোর করে দিবেন আর কি। হ্যাঁ, আপনি ধরেন একটা ফাইল থেকে একটা কিছু রিড করবেন, সেখান থেকে সেই ধরেন এই একটা কোড দিয়ে দিলাম, হ্যাঁ তখন সেই কোডের মধ্যে যদি যেখানে কমেন্ট থাকবে সেই কমেন্টটাকে বাদ দিয়ে আমি বাকিটুকু লিখে দিব। তাহলে দেখেন এই যেখানে একটা কমেন্ট ছিল না, স্ল্যাশ দিয়ে হ্যাশ টি প্রোগ্রাম, তারপর দিয়ে দেবে যে কমেন্টটা এখানে, সেই কমেন্টটাকে সে রিমুভ করে বাকিটুকু আমাকে দেখাই দিছে এরকম। তারপর এই যে আরেকটা ধরেন ফাইন্ড এ নাম্বার অফ লাইন, কয়টা লাইন ছিল সেগুলো আর কি এখানে বলে দিবে। দেখেন এই যে কমেন্টের মধ্যে কয়টা লাইন ছিল সেগুলো সে বলেছে, কমেন্টের লাইন ছিল ধরেন যে 1 2 3টা ছিল, সেগুলো সে বলে দিছে এখানে। তারপরে ধরেন হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু রিকগনাইজ আইডেন্টিফায়ার, এই যে আইডেন্টিফায়ার রিকগনাইজ করা, তার জন্য আমাদের এই যেখানে কোড দেয়া আছে, এই যে এটা হচ্ছে একটা ডিএফএ ডিজাইন করে তারপর বলে দিছে এখানে যে সুইচ কেস আছে। তো প্রত্যেকটা স্টেপের জন্য ধরেন প্রত্যেকটা স্টেপ, যেমন ধরেন এটা হচ্ছে এটাকে চিন্তা করেন একটা স্টেট, এটাকে চিন্তা করেন একটা স্টেট, এটাকে চিন্তা করেন একটা স্টেট। ধরেন আপনি প্রথমে এখানে আসেন, ধরেন প্রথমবার আপনি একটা এ পাইলেন, তাহলে ধরেন আপনি এই যে এখানে গেলেন, ভালো কথা। তারপর ধরেন একটা বি পাইছেন, তারপর ধরেন আমাকে, তাহলে ধরেন আপনি এখানে গেছেন। কিন্তু ধরেন এখানে এসে আপনি ধরেন একটা এ পান, তাহলে আমাকে ধরেন আপনাকে বলছে যে আপনি স্টেট, আবার ধরেন আপনি এ পান, এটি স্টেট 1, এটি স্টেট 2, এটি স্টেট 3। ধরেন এই স্টেট 2 থাকা অবস্থায় আপনি এটা আবার এ পাইছেন, তাহলে আপনাকে বসে স্টেট 1 দিতে, এই জন্য এখানে লেখা ইফ চেক লেটার, যদি আপনি 1 পান তাহলে স্টেট 1 এই থাকেন, যদি আপনি 1 না পান তাহলে ধরুন আপনাকে বসে যে 3 তে চলে যেতে, এই জন্য এখানে লেখা স্টেট 3। এরকম করে করে আপনার প্রত্যেকটা স্টেটকে 1 2 3 ধরে ধরে, তারপর ধরেন সুইচ কেস ইউজ করে একটা লুপ চালায়, সুইচ কেস ইউজ করে করবেন, হয়ে যাবে। লুপটা অবশ্যই যে যে লেনটা দিবেন, ধরেন আপনি যে স্ট্রিংটা ধরেন আপনি এরকম দিলেন যে ধরেন ধরেন 111 ধরেন 0, তাহলে সেই লেনটা নিবে, অতবার সে ঘুরবে, প্রত্যেক একবারের জন্য সে একবার একবার করে ঘুরবে, তারপর ধরেন করে ফেলবে, ঠিক আছে? ইজি আছে, কিন্তু আপনার এটা দেখেন, ধরেন যদি দরকার হয় সময় থাকলে আপনার এগুলো করবেন। এই যে এখানে বলা আছে কোনগুলো সে হবে না হবে। তারপরে এই যে এইগুলো আবার হচ্ছে থিওরি অফ কম্পিউটিং এর আর কি, এই যে ধরেন আপনার এরকম একটা কোড বলে দিল, এগুলা কি আপনারা পড়ছেন? এই যে এটা ধরেন হচ্ছে এইটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন দিয়ে হচ্ছে আপনাদের ডিএফ তৈরি করা, এগুলা পড়ছেন? না স্যার, এখনো শুরু করিনি। ও, ডিএফ এ পড়তেছেন এখন? না স্যার।
আচ্ছা আপনারা বললে আমি এটা আপনাদের শেয়ার করতে পারি, যদি এগুলো পরীক্ষার জন্য না তাহলে শেয়ার করতে পারি। স্যার অবশ্যই স্যার আমাদের দিয়েন স্যার, স্যার করে দেন দেখবো নে। হ্যাঁ দেখেন দুইটা কোড উলটপালট ও থাকলে থাকতে পারে, আপনি একটু দেখেন ঠিক আছে। স্যার 8টা বাজে, ক্লাস টাইম শেষ। কি স্যার ক্লাস না 6:30 থেকে শুরু, 6টা থেকে 8টা পর্যন্ত তো, 8:30 পর্যন্ত, 6:30 থেকে 8:30, 6:30 থেকে 8:30, 6:30 থেকে 8:30। পারজান আবার কি দালা আছে লাগিয়া, এই রেকর্ডিং চলছে এত কথাবার্তা বলা ভালো না। যাই হোক আমরা পড়াশোনা করি আর কি। হ্যাঁ আচ্ছা, তারপরে আমরা এই কথা বলতেছে কার ওখান থেকে, আচ্ছা এবার দেখেন যে কম্পাইলারের ফেজ, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট, মানে অনেক ইম্পর্টেন্ট আর কি ঠিক আছে। এটা পরীক্ষায় ধরেন বাই ডিফল্ট ধরে রাখেন যে এটা পরীক্ষায় আসবে, হ্যাঁ এটা পড়তে হবে। সোর্স প্রোগ্রাম দিব, এখান থেকে টার্গেট প্রোগ্রাম পাই আমরা, এই যে বললাম যে কম্পাইলারে কত হাবি জাবি কত কিছু বললাম, তাহলে এখানে আমাদের কি কাজ হয়, কি কি থাকতে পারে কি কি থাকতে পারে না এগুলো সবগুলো আমাদের শিখতে হবে ঠিক আছে। আচ্ছা তো এটা শিখার আগে একটু আপনি এখানে যাবেন, এটার পার্টটা আপনি একটু দেখবেন, যাদের প্রেজেন্টেশন আছে তাদের তো এখান থেকে টুকটাক বুঝে যাচ্ছেন, তাদের জন্য প্যারা কম হবে আর কি। এই যে এটা দেখবেন, এটা দেখেন, এই কম্পাইলার, একটা কম্পাইলার যখন হচ্ছে আমাদের ই করে যে কম্পাইল করে তখন তার দুইটা ফেজ থাকে, একটা অ্যানালাইসিস ফেজ, একটা সিনথেসিস ফেজ। প্রথম ফেজটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, পরটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডের মধ্যে থাকে হচ্ছে সোর্স কোড থেকে ইন্টারমিডিয়েট কোডের আগ পর্যন্ত, দেখেন এই যে সোর্স কোড থেকে ইন্টারমিডিয়েট কোডের আগ পর্যন্ত, মানে ধরেন আপনি চিন্তা করতে পারেন যে এইটুকু তারপরে পরের টুকু হচ্ছে আবার অ্যানালাইসিস ফেজ ঠিক আছে। আচ্ছা এই যে হ্যাঁ অ্যানালাইসিস ফেজ, পরটা সিনথেসিস ফেজ। প্রথমটা অ্যানালাইসিস ফেজে সোর্স কোডটা কি করে ইন্টারমিডিয়েট কোড পর্যন্ত সে রিপ্রেজেন্ট করে, তারপরে ইন্টারমিডিয়েট কোড অ্যাজ ইনপুট হিসেবে কাজ করে সিনথেসিসের, এখানে ব্যাক এন্ড এটাকে বলা হয় ব্যাক এন্ড, এটাকে বলা হয় আবার মেশিন কোডের মাধ্যমে সে কনভার্ট করে ঠিক আছে। এই যে এখানে তারপরে তারপরে আপনি দেখেন প্রত্যেকটা ফেজ, এই যে কম্পাইলার কি করে এখানে প্রথমে এসে সোর্স কোড, সোর্স কোড আমি এখানে দেই, এই এই এইটা লিখবেন ঠিক আছে, এই ফিগার তৈরি করবেন সোর্স কোড, সবার সাথে সিম্বল টেবিল আর অ্যারো হ্যান্ডেলার কানেক্টেড থাকবে সবার সাথে সাথে। আচ্ছা প্রথমে আমরা আসি লেক্সিক্যাল অ্যানালাইজার, লেক্সিক্যাল অ্যানালাইজার কি করে আমি যে সোর্স কোডটা দেই এখান থেকে স্ট্রিম অফ টোকেন তৈরি করে। আপনার ধরেন বুঝতে না বললে এই যে এখানে যাবেন অ্যালি এক্সাই লেক্সিক্যাল, লেক্সিক্যাল অ্যানালাইজার, এই যে আপনি এখানে দরকার হলে আপনি এই যে এখানে যাবেন, গেলে আপনি দেখতে পাবেন ঠিক আছে। লেক্সিক্যাল অ্যানালাইজার অ্যাকচুয়ালি কি করে দেখেন, লেক্সিক্যাল অ্যানালাইজার কি করে আমাদের ক্যারেক্টার অফ স্ট্রিম নেয়, এখান থেকে স্ট্রিম অফ টোকেন তৈরি করে ফেলে ঠিক আছে। আচ্ছা তার মানে কি করে, আমরা যখন একটা কোড দেই তো সেই কোডটাকে সে কি করে আচ্ছা আপনার হচ্ছে আচ্ছা দেখে আমরা পড়ি, লেক্সিক্যাল অ্যানালাইজার কি করে আমাদের যে ধরেন কোডটা দিলে এরকম ইফ ব্রেকেট দিয়ে এক্স দিয়ে গ্রেটার দেন থ্রি, হ্যাঁ ধরেন পয়েন্ট যাই হোক এরকম দিল, তো দেওয়ার পরে এটাকে এখন আমাদের কি করবে এই লেক্সিক্যাল অ্যানালাইজার এই কোডটাকে সে হচ্ছে স্ট্রিম অফ টোকেনে কনভার্ট করে ফেলবে, স্ট্রিম অফ টোকেন ওকে। আচ্ছা টোকেন কি আমরা আসতেছি, আচ্ছা স্ট্রিম অফ টোকেনে কনভার্ট করে সেটাকে কি সে পুরোটাকে এটাকে স্ক্যান করবে, স্ক্যান করার পর তাহলে দেখেন আমাদের এখানে কি কি আছে, আমাদের এখানে কিন্তু একটা কিওয়ার্ড আছে, তারপর আমাদের এখানে এই যে ই দেখেন ইফ কিন্তু একটা কিওয়ার্ড তাই না, সে তার কিওয়ার্ড গুলোকে সে কিছু করবে না, ইফ কিন্তু একটা কিওয়ার্ড তাহলে সে কিওয়ার্ড গুলোকে আলাদা নিবে, একটা ব্রেকেট আছে, একটা আইডেন্টিফায়ার আছে, তারপর আমাদের একটা এখানে একটা অপারেটর আছে, তারপর আমাদের একটা নাম্বার আছে ঠিক আছে। তো সে সবগুলো এখানে নিল, নেয়ার পরে তারপরে এখান থেকে সে স্ট্রিম অফ টোকেন তৈরি করবে,
ঠিক আছে স্টিম অফ টোকেন সে কিভাবে তৈরি করবে বলতে পারবেন বলতে পারবেন আচ্ছা দেখেন আমাদের এখানে প্যাটার্নটা হচ্ছে প্রথমে আমাদের সিরিয়াল নাম্বার দিতে হবে সিরিয়াল নাম্বার দিয়ে তখন ধরেন ভেরিয়েবলের নামগুলো লিখতে হবে তারপর আচ্ছা এগুলো নাইলে আমরা আগামী ক্লাসে আপনাদের দেখাবো না আস্তে আস্তে করে একদিন এগুলো এত কিছু দেখতে গেলে পরে সমস্যা হয়ে যাবে এই দেখেন এখানে এখানে সবগুলো যদি বর্ণনা করা আছে আপনাদের দেখানো যায় চাইলে একদিনে বুঝতে গেলে পরে ধরেন হয়তো পারবেন না কি যে দেখেন এখানে সবগুলো বলা আছে এই যে ধরেন আপনি একটা জিনিস দিলেন এই যে সাম ইকাল টু অড সাম প্লাস রেট ইনটু 50 তাহলে যে কানালাইজার কি করে স্ট্রিম অফ টোকেন তৈরি করে হ্যাঁ দেন আমাদের এখানে ভেরিয়েবল আছে কি সাম আছে তার যে অড সাম একটা রেট হ্যাঁ তাহলে একটা দুটা তিন তাহলে ধরেন আপনি এটা কাইডি ওয়ান নামে দিলেন এটা কাইডি টু নামে রিপ্রেজেন্ট করলেন এটা কাইডি থ্রি নামে রিপ্রেজেন্ট করলেন তাহলে এটা হচ্ছে যে মানে আইডি সে ভেরিয়েবলের নাম আছে তাহলে এটা যদি এক নাম্বার সিরিয়ালে ছিল এই জন্য এটাকে ধরেন আপনি আইডি ওয়ান দিলেন a equal or equal id 2 a plus r plus 893 into এটাও তো একটা কি এটা একটা 50 দেন এটা তো 50 দেন না এই 50 কে আমি id 4 নামে কনভার্ট করতে হবে লেক্সিক্যাল অ্যানালাইজার পর আসছে আমাদের সিনট্যাক্স অ্যানালাইজার সিনট্যাক্স অ্যানালাইজার কি করে স্ট্রিম অফ টোকেন থেকে সে এখান থেকে কি করে সে পার্স ট্রি তৈরি করে ঠিক আছে মানে এটাকে বা এটাকে বলা হয় পার্সার সে পার্স ট্রি তৈরি করে দেখেন আমাদের প্রথম কোন ক্যালকুলেশনটা হবে এই গুণের ক্যালকুলেশনটা হবে তাহলে এই যে সে আগে গুণের ক্যালকুলেশন করছে করার পর এটার সাথে আইডি 2 এর যোগ করছে যোগের সাথে যোগ করার পরে রেজাল্টটা পরে আমি আইডি 1 এ অ্যাসাইন করছি আচ্ছা তারপরে দেখেন সিমেন্টিক অ্যানালাইজার কি করে যদি ধরেন কোনো ভুল থাকে সেই ভুলগুলোকে সে আমাদের কি করে এখান থেকে রিকগনাইজ করে দেয় ঠিক আছে কিভাবে তাহলে এখানে সে মানে সে মিনিংফুল মিনিংফুল কাজ করে দেয় হ্যাঁ কিভাবে দেখেন আমাদের ধরেন এখানে বলছে দেখেন আমাদের ধরেন ভেরিয়েবলটা আমাদের ধরেন ফ্লটে থাকলো হ্যাঁ ধরেন এই সামটা আমাদের ফ্লটে বের করব তাহলে যেহেতু এখানে 50 আছে এই 50 টাকে আমি ফ্লটে কনভার্ট করে নেই এই জন্য এখানে দেখেন এই যে আচ্ছা এখানে আচ্ছা রিয়েল নাম্বার কোন আছে ইন্টিজার তো ধরেন যদি এটা ফ্লটে থাকে তাহলে ইন্টিজার তো ফ্লটে কনভার্ট করে নেয় হ্যাঁ তারপর তো বাকি কাজগুলো আগের মতো এখানে কোনো এরর থাকলে সেই এররগুলো পার্স ট্রির মধ্যে কোনো এরর থাকলে সেই এররগুলো এররগুলো দেখার দায়িত্ব বা এররগুলোকে তো রিকগনাইজ করা বা এররগুলোকে ঠিক করে দেওয়ার দায়িত্ব সিমেন্টিক অ্যানালাইজার তারপর ইন্টারমিডিয়েট কোড জেনারেটর সেখানে সেই যে কোডটাকে জেনারেট করবে ধরেন এই ভেরিয়েবলটাকে এটাকে আপনি একটা টেম্প নামে একটা টেম্পোরারি ভেরিয়েবলে রাখবে তার সাথে আবার এটা গুণ করে আরেকটা ভেরিয়েবল রাখবে তারপর তার গুণ করে একটা ভেরিয়েবল রাখবে তারপর সেটা হচ্ছে আমাদের এখানে আইডি ওয়ান অ্যাসাইন করে ফেলবে দেখেন এটা মানে কি ওই যে অ্যাসেম্বলি কোডের মতো ধরেন দেখেন এখানে আমি ধরেন যেটা পাইলাম না এটা জাস্ট আমি নরমালি একটা ধরেন শুরু করে কনভার্ট করে রাখছি আর কি তারপরে দেখেন এখানে আমাদের অনেকগুলো ভেরিয়েবল লাগছে না যে টেম্পোরারি ভেরিয়েবল তিনটা লাগছে তারপর আমাদের আইডি ওয়ান তো এইগুলোকে আমি অপটিমাইজেশন করব কোড অপটিমাইজেশন করা কিভাবে করলে কোড অপটিমাইজড হয় তাহলে দেখেন যদি আমি এই যে দেখেন কিভাবে দেখেন এখানে ছিল চারটা লাইন আমি এখানে দুইটা লাইনে কনভার্ট করে ফেলছি কিভাবে করছি একটু খেয়াল করেন এই টেম্প ওয়ান এর মধ্যে ধরেন টেম্প ওয়ান এর মধ্যে আমি কি রাখছি এই যে ভ্যালুটা না তো সেই ভ্যালুটার সাথে আমাদের তো লাগবে খালি আইডি টুটা যোগ করা আইডি টু কোনটা ছিল আইডি টু ছিল ধরেন হচ্ছে আমাদের এই যে ভ্যালুটা যোগ করা তাহলে দেখেন আমি কি করছি দেখেন আইডি টু ছিল হচ্ছে আমাদের অড সাম আইডি থ্রি ছিল আমাদের হচ্ছে রেট তাহলে দেখেন আমাদের এখানে আইডি থ্রি এর সাথে তো শুধু ওই 50 গুণ করে একটা ট্যাম্পের মধ্যে রাখছি ওই ট্যাম্পের সাথে জাস্ট হচ্ছে ওই যে যেটা ছিল হচ্ছে অড সাম আইডি টু এই দুটো যোগ করে পরে যে আইডি ওয়ান আসছে মানে এখানে ছিল চারটা কোড আমি এখানে চারটা লাইনে ছিল এখানে দুটো লাইনে কনভার্ট করে ফেলছি এটাকে বলা হয় কোড অপটিমাইজেশন করা তারপর জাস্ট এটার মাধ্যমে আমি হচ্ছে এখানে অ্যাসেম্বলি কোডে কনভার্ট করে ফেলছি ঠিক আছে দেখেন এই যে প্রথমে আমি মুভ করতে হয় আর টু রেজিস্টারে আমি এটা মুভ করলাম আইডি থ্রিটা তারপরে এই যে এখানে মাল্টিপ্লিকেশন ফ্লট ফ্লট নাম্বারের সাথে মাল্টিপ্লিকেশন করা তারপর আবার মুভ করতে হয় তারপর অ্যাড করতে হয় তারপর আবার মুভ করে রাখতে হয় ঠিক আছে এই কাজগুলো এখানে করা আছে ঠিক আছে তো এগুলাই মোটামুটি যে কম্পাইলারের ফেজে প্রত্যেকটা ফেজে কি কাজ হয় সেগুলো এখানে বলা আর এই যে এখানে জাস্ট একটা ইয়ের মাধ্যমে একটা ধরেন হচ্ছে আপনার ফ্লো চার্ট জাস্ট আপনার ডায়াগ্রামের মাধ্যমে এগুলো রিপ্রেজেন্ট করে দেওয়া আছে ঠিক আছে বুঝতে তো পারছেন নাকি জি স্যার ওকে বুঝতে পারলে ভালো তারপরে দেখি কি আছে আচ্ছা দেখ এই মাল্টি এটা 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 আমাদের দরকার নাই
এগুলো হচ্ছে বাসায় দেখবেন এই ক্লাস এই মানে এই পড়াটা আমি আবার আবার আগামী ক্লাসে পড়বো ঠিক আছে আপনাদের পরীক্ষা থাকবে আগামী ক্লাসে এই পর্যন্ত টপিক এই পর্যন্ত টপিক পর্যন্ত পরীক্ষা তাহলে আপনারা তো পারবেন নাকি ইনশাআল্লাহ স্যার হ্যাঁ তাহলে পরীক্ষায় থাকবে আমি বলি কি কি কম্পাইলার কি পড়বেন এই কার ওখান থেকে সাউন্ড আসছে রেকর্ডটা অফ করে ফেলেন হ্যাঁ রেকর্ডিং এর দরকার নেই